আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই আমি তোমাদের সাথে গণিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, আজকে আমি তোমাদের সাথে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা অলরেডি দুটি ক্লাস কিন্তু করেছ, আজকে তৃতীয় পর্ব অর্থাৎ লেকচার থ্রি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গত ক্লাসগুলোতে কী পড়েছিলাম? হ্যাঁ, প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম নিজের কথা, অর্থাৎ নিজের নাম, বাবা মায়ের নাম এবং নিজের বিভিন্ন ছোটো ছোটো তথ্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে তথ্যগুলো আমাদের সবসময় কাজে লাগে, ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা আমাদের বিদ্যালয়ের কথা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমার বিদ্যালয়ের নাম, আমার বিদ্যালয়ে আমি কোন শ্রেণীতে পড়ি, আমার রোল কত, ঠিক আছে? এই ধরনের ছোটোখাটো বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয়ই সবাই সবার বই থেকে এগুলো আবার দেখে নিয়েছে। আজকে কিন্তু আমরা আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলো তাহলে একটু দেখে নিই আজকে আমরা ঠিক কী নিয়ে আলোচনা করব। তোমাদের সবার কাছেই এই ধরনের একটি বই আছে, তাই না বন্ধুরা? এই বইয়ের 3 এবং 4 পৃষ্ঠা আমরা গত দুটি ক্লাসে পড়ে নিয়েছি। আজকে আমরা তার পরের টপিকটা কী আছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। সবাই আমার সাথে আছো তো? চলো তাহলে একটু জেনে নেই ঠিক আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশের কথা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশে অনেক অনেক তথ্য আছে যেগুলো আমরা কিন্তু অনেকেই জানি না। সবগুলো একসাথে জানাও তো সম্ভব না, তাই না বন্ধুরা? আমরা ছোটো যেহেতু ছোটো ছোটো কিছু তথ্য আমরা জানতেই পারি, তাই তোমাদের বইয়ে কিছু ছোটো ছোটো তথ্য আলোচনা করা আছে, সেই তথ্যগুলো নিয়েই আজকে বাংলাদেশের কথা, ঠিক আছে? এখানে 6টি প্রশ্ন আছে, চলো আমরা এই 6টি প্রশ্ন একটু দেখে নিই কী কী আছে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম কি? খুবই সহজ প্রশ্ন। আমরা কোন দেশে বাস করি বলো তো? আমরা বাস করি বাংলাদেশে। তাহলে আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম কি? প্রত্যেকটা দেশেরই একটি রাজধানী থাকে, ঠিক আছে? প্রত্যেকটা দেশেরই একটি রাজধানী থাকে। বাংলাদেশের মতো বিভিন্ন দেশ আছে, সবগুলো দেশেরই কিন্তু রাজধানী আছে। রাজধানীগুলো সাধারণত প্রত্যেকটা দেশের মাঝ বরাবর অবস্থানে থাকে, সবগুলো দেশের মাঝখানে রাজধানীটা অবস্থান করে। তেমনই বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বাংলাদেশে অনেক অনেক নদী আছে, বাংলাদেশে অনেক নদী আছে, এজন্য বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ। নদী মাতৃক দেশ, ঠিক আছে? প্রায় প্রত্যেকটি জেলায় কোনো না কোনো নদীর তীরেই অবস্থিত, অর্থাৎ প্রত্যেকটা জেলার পাশ দিয়ে নদী বয়ে গেছে, প্রতি জেলার পাশ দিয়ে নদী বয়ে গেছে। তেমনই ঢাকার পাশেও একটি নদী আছে, ঢাকাও একটি নদীর তীরে অবস্থিত। নদীর তীরে মানে হচ্ছে নদীর পাশে, নদীর তীরে মানে হচ্ছে নদীর ঠিক পাশেই অবস্থিত, ঠিক আছে? তাহলে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে বন্ধুরা? ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, তার পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রধান ফসলের নাম কি? বাংলাদেশের প্রধান ফসলের নাম কি? বাংলাদেশের প্রধান ফসলের নাম হচ্ছে ধান। প্রধান ফসল মানে কি? প্রধান ফসল হচ্ছে যেই ফসলটি সাধারণত আমাদের দেশে সারা বছরই চাষ করা হয়, ঠিক আছে, এবং যেটি আমাদের প্রায় প্রধান খাদ্য। ঠিক আছে, আমরা কি খাই? আমরা প্রতিদিনই ভাত খাই। সব খাবারের পাশাপাশি কিন্তু ভাতটা আমাদের থাকেই। ভাত ছাড়া কি আমরা একদিনও কি অন্য কিছু খেয়ে থাকতে পারি? না। ভাত আমরা অনেক ফাস্ট ফুড খাই, যেমন বার্গার খাই, আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস খাই, সব কিছু খাই, কিন্তু ভাত ছাড়া কিন্তু থাকি না, তাই না? ভাতটা কিন্তু আমাদের খেতেই হয়, তাই ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। ভাত কোথা থেকে আসে বলতো? ভাত আসে ধান থেকে। ভাত আসে হচ্ছে ধান থেকে, যেহেতু ধান থেকে আমরা ভাত পাই, আর ধান আমাদের দেশে সব জায়গায় সর্বত্র এবং সারা প্রায় সারা বছরই চাষ করা হয়, তাই ধান হচ্ছে আমাদের প্রধান ফসল। ধান হচ্ছে আমাদের প্রধান ফসল। ঠিক আছে বন্ধুরা, তাহলে বাংলাদেশের প্রধান ফসলের নাম কি? বাংলাদেশের প্রধান ফসলের নাম হচ্ছে ধান। বাংলাদেশের প্রধান ফসলের নাম হচ্ছে ধান। বাংলাদেশের প্রধান ফসলের নাম কি? প্রধান ফসলের নাম হচ্ছে ধান। ঠিক আছে বন্ধুরা, তার পরের প্রশ্নে চলে যাচ্ছি। তার পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত? তোমরা দেখো ছবিতে একটি সবুজ রঙের মানচিত্র আছে, এই মানচিত্রটি সবাই আমরা চিনি, তাই না? বলো দেখি এটি কোন, কিসের মানচিত্র, কে বলতে পারবে? ভেরি গুড, সবাই জানো দেখছি, এটি হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশের মানচিত্র। আমাদের বাংলাদেশের সীমানা ঘেঁষে এই মানচিত্রটি আঁকা হয়েছে। তাহলে আমাদের বাংলাদেশের মানচিত্র দেখো যেভাবে দেয়া আছে, এর ওপরের অংশটিকে আমরা বলবো হচ্ছে কি বলবো বলো তো, উত্তরটি। এর ওপরের অংশটি কোনটি জানো? আমি তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে উত্তর, এই জায়গাটাকে বলা হবে হচ্ছে উত্তর, আর এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা দক্ষিণ দিক। ঠিক আছে, কি এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ দিক। তাহলে ওপরের অংশটি হচ্ছে উত্তর দিক, আর নিচের অংশটি হচ্ছে দক্ষিণ দিক। ঠিক আছে, তাহলে প্রশ্নে এখানে বলা হচ্ছে, দাঁড়া তোমাদের আরেকটু দেখাই, প্রশ্নে বলেছে বাংলাদেশের, 5 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত? তার মানে হচ্ছে এই জায়গাটায় একটি সাগর আছে, এই সাগরটি কি বা কী নামে পরিচিত? ঠিক আছে, কোন সাগর মানে সাগরের নামটা কি? ঠিক আছে, এখানে একটি সাগর আছে, এই সাগরের নাম হচ্ছে বঙ্গোপসাগর। এটি একটি উপসাগর, একটি সাগর নয়, এই সাগরের নাম উপসাগরের নাম হচ্ছে বঙ্গোপসাগর। কি? বঙ্গোপসাগর, বঙ্গ উপসাগর, তার মানে বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর অবস্থিত। কোন সাগর? বঙ্গোপসাগর। ঠিক আছে, বঙ্গোপসাগর। দক্ষিণ দিক কোনটা তোমরা নিশ্চয় চিনতে পেরেছো? এই যে মিস গোল দাগ দিয়ে দেখালাম, এই জায়গাটা হচ্ছে দক্ষিণ দিক বাংলাদেশের। এই জায়গায় হচ্ছে একটি সাগর আছে, এই সাগরের নাম হচ্ছে বঙ্গোপসাগর, এই সাগরের নাম হচ্ছে বঙ্গোপসাগর। তারপর সর্বশেষের প্রশ্নটি দেখো, সর্বশেষের প্রশ্নে আছে, বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? জাদুঘর মানে কি তোমরা সবাই জানো? জাদুঘর হচ্ছে যেখানে অতীতকালের অথবা বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত রাখা হয়। ঐতিহাসিক মানে অনেক অনেক মূল্যবান জিনিসপত্র, অনেক অনেক মূল্যবান, যেগুলো হারিয়ে গেলে আর কখনোই পাওয়া সম্ভব হবে না, সেরকম জিনিসগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে রাখি। সেই সংরক্ষণের জায়গাটিকে বলা হয় জাদুঘর, সেই সংরক্ষণের জায়গাটিকে বলা হয় জাদুঘর। ঠিক আছে, তাহলে দেখো জাতীয় জাদুঘর, আমাদের জাতীয় ফুল আছে, জাতীয় ফল আছে, তাই না, জাতীয় পশু আছে, জাতীয় পাখিও আছে, তাহলে জাতীয় অবশ্যই জাদুঘরও থাকবে,
তাহলে জাতীয় জাদুঘরের নামটা কি সেটা একটু জেনে নেই। জাতীয় জাদুঘরের নাম হচ্ছে ঢাকার শাহবাগ, যেটা ঢাকার শাহবাগে অবস্থিত। জাতীয় কোথায় অবস্থিত? ঢাকার শাহবাগে অবস্থিত। কোথায় অবস্থিত? ঢাকার শাহবাগে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার শাহবাগে অবস্থিত। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমরা আজকে পড়লাম হচ্ছে বাংলাদেশের কথা নিয়ে। কী কী পড়লাম আজকে আমি বাংলাদেশের কথা নিয়ে, চলো জেনে নিই, ঠিক আছে। আরেকবার জেনে নিই, আমরা শুরুতে জেনেছি আমাদের দেশের নাম কী। আমাদের দেশের নাম কী? বাংলাদেশ। আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের রাজধানীর নাম কী? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে বন্ধুরা। তারপর হচ্ছে, বাংলাদেশের প্রধান ফসলের নাম কি? বাংলাদেশের প্রধান ফসলের নাম হচ্ছে ধান। বাংলাদেশের প্রধান ফসলের নাম হচ্ছে ধান। পাঁচ নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত, ঠিক আছে। আমরা বারবার এই প্রশ্নগুলো পড়ব। এই প্রশ্নগুলো আমাদের কাছে একেবারেই নতুন, যাদের কাছে একেবারেই নতুন তারা বারবার পড়ে এগুলো অবশ্যই আয়ত্তে এনে নেব। কেমন? খুবই কঠিন কিছু নয়, খুবই সহজ। যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা সবচেয়ে ভালো করতে পারবো, ঠিক আছে বন্ধুরা। তাহলে অবশ্যই সবাই নিজ নিজ বই থেকে প্রশ্নগুলো আরেকবার দেখে নেবে, কেমন? তাহলে আজকে এ পর্যন্তই রইল। তাহলে আগামী ক্লাসে পড়া কি থাকবে? আমরা আমাদের ছোটদের সাধারণ জ্ঞান প্রথম ভাগের এই বইটি থেকে মুখে মুখে পৃষ্ঠা চার থেকে আমরা আজকে চার পৃষ্ঠা পড়িনি, আজকে আমরা মনে হয় পাঁচ পৃষ্ঠা পড়েছি, এখানে ভুলে চার লেখা আছে, আমরা পাঁচ পৃষ্ঠা অবশ্যই পড়ে নিব, ঠিক আছে। সবাই তাহলে অবশ্যই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।